আমাদের সঙ্গে একবার কথা বলে নেওয়া উচিত ছিল তোমার। কেন রে, সব ব্যাপারে তোদের সঙ্গে আমাকে কথা বলতে হবে কেন? কি খুব লায়েক হয়ে গিয়েছিস নাকি বুঝতে পারছি না। আমি তো এইবারের মেয়ে, তাহলে আমি কোথা থেকে খাবার আনাবো, কি করবো, কি মানে কি খাওয়াবো, সেটাও এখন তোদের সঙ্গে কথা বলে আমাকে ঠিক করতে হবে। বাবা অনুশ্রী, আমি তোমাকে ছোট করছি না, কিন্তু তুমি যদি এই 20টা অর্ডার ক্যান্সেল করো আমার কিছু আসবে যাবে না। তুমি তো বুঝতেই পারছো এই সারাক্ষণ অপমানটা আমি মেনে নিতে পারি না। নিজের বাড়িতে সারাক্ষণ অপমানিত হতে আমার ভালো লাগে না। তুমি একদম ঠিক কথাই বলেছো বৌদি ভাই, যা সত্যি তা তো সত্যি, এটা তো সত্যি। তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো বৌদি ভাই, 20টা খাবারের অর্ডারে তোমার কিচ্ছু এসে যায় না। আসলে আমি কি ভেবেছিলাম জানো, যে আমাদের বাড়ির একজন লোক এত ভালো একটা কাজ করছে, বিভিন্ন জায়গায় খাবার সাপ্লাই দিচ্ছে, অথচ আমাদের বাড়ির কোনো অকেশনে তার তৈরি করা কোনো খাবার আমাদের খাওয়া হয়, তাই আসলে অর্ডারটা করতে চাইছি। এখন তো দেখছি খাবার অর্ডার করে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। তা একটু তো ভুল করেইছো বিশ্বমণি, আমাদের সঙ্গে একবার কথা বলে নেওয়া উচিত ছিল তোমার। কেন রে, সব ব্যাপারে তোদের সঙ্গে আমাকে কথা বলতে হবে কেন? কি খুব লায়েক হয়ে গিয়েছিস নাকি বুঝতে পারছি না। আমি তো এইবারের মেয়ে, তাহলে আমি কোথা থেকে খাবার আনাবো, কি করবো, কি মানে কি খাওয়াবো, সেটাও এখন তোদের সঙ্গে কথা বলে আমাকে ঠিক করতে হবে। বাবা তোদের হাব ভাব দেখে না অবাক হয়ে যাচ্ছি। সেটাও এই পর্বটা এখানে থামবে না, এসো আমরা হাতের কাজটা সেরে নি। সেই ভালো, এই কথাগুলো চলতে থাকলে শুরু হলে তো আর শেষ হয় না। তুমি খিলখিলদের নেমন্তন্ন করেছিলে? খিলখিলদের জন্য তোমার এত মাথা ব্যথা কিসের? তুমি তো বলেই দিয়েছো তুমি পারবে না, তাহলে আমার পরিচিত যখন তখন আমি ঠিক করব কি করব না করব। আমি ভাবছিলাম আজকে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, যদি আসতো। মেয়েটার প্রতি আমার খুব মায়া, তো তাই। মামে খুব ভালো, খুব ভালো, একদম অন্যরকম, এত কি বলবো আত্মসম্মান বোধ ওদের, কিছুতেই থাকলো না, কত করে বললাম ওদেরকে থাকতে। ওরা চলে আসবে মা, একটু পরেই চলে আসবে। সেটা তো আমাকে জানানোর প্রয়োজন মনে করনি, আগে হলে তুমি কিন্তু এটা করতে না। তোমার কি জানার সময় আছে? তুমি এতটা আশা করছো কি করে? তুমি তো নিজেই সময় দিতে পারবে না। হ্যাঁ তা ঠিকই বলেছ, সময় আমার একেবারেই নেই, ভালোই করেছো না জানি। আর কয়েকটা হলো কোকো, একটা গান গা তো মা। আমি তো ভেবেছিলাম আজকে গান গাইবো, কিন্তু আমার মুডটা অফ হয়ে গেছে কাকিমা। কেন রে, মুড অফ হওয়ার মতো কি ঘটলো কোকো? কি জন্য তোর মুডটা অফ হবে, ছাড় তো। শোন, তিন তিনের বিয়ে তো আর দুবার করে আসবে না বল, তাই না? টিটো গান চালা।